বন্ধুরা, আমি চলে এসেছি দেবব্রত, আমাদের ইউটিউব চ্যানেল চাকরির সংবাদে, যেখানে আমরা ডেলি চাকরি রিলেটেড ইনফরমেশান, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট বা জেলার বিভিন্ন জায়গার বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরির ইনফরমেশান, চাকরির খবর দিয়ে থাকি। তো আজকে যে ভিডিওতে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ফিফটিন ফিনান্স। মালদাতে প্রচুর লোক নেওয়া হচ্ছে বিভিন্ন পোস্টে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, স্কিপ করলে আপনি জানতে পারবেন না এর এজ কী আছে, কোয়ালিফিকেশান কী, স্যালারি কী, বিভিন্ন পোস্টে। তো ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। প্রথমেই চলে আসছি যেটা দেখতে পাচ্ছেন, ব্লক এপিডেমিওলজিস্ট। এই ক্ষেত্রে পোস্ট টোটাল ফাঁকা আছে পাঁচটা, ব্লক এপিডেমিওলজিস্টে পাঁচটা পোস্ট ফাঁকা আছে। তার মধ্যে একটা আছে আনরিজার্ভ ক্যাটাগরিতে, ওবিসি এতে আছে একটা, এসসিতে দুটো, এসটিতে একটা, টোটাল পাঁচটা। প্লেস অফ পোস্টিং, প্লেস অফ পোস্টিং বিপিমিউ, মানে ব্লক প্রাইমারি হেলথ ইউনিটের যে কোনো ব্লকে হতে পারে, মালদার ব্লকের মধ্যেই। রেমুনারেশন, এই ক্ষেত্রে আমি আগেও বলেছি যে বেসিক পে, ডিএ, এইচআর এগুলো আলাদা করে হয় না, এগুলো হয় কনসোলিডেটেড পে বা রেমুনারেশন বলে এগুলোকে, সেটা হচ্ছে 35,000 টাকা। এজ, এজ বলছে দেখুন, এজ 1 জানুয়ারি 2022 হবে, 23 হবে, এটা 22 প্রিন্টিং মিস্টেক আছে ওদের মনে হয়, যাই হোক 21 থেকে 40-এর মধ্যে, মানে আপনার 21 বছরের কম হলেও হবে না আর 40 বছরের বেশি হলেও হবে না। এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা আপনার লাগবেই সেটা হচ্ছে এমএসসি ইন লাইফ সায়েন্স বা এপিডেমিওলজি, অর বিএএমএস অথবা বিএইচএমএস অথবা বিইউএমএস উইথ পিএমপিএইচ, মানে হচ্ছে আপনাকে লাইফ সায়েন্সে পোস্ট গ্রাজুয়েশন করতে হবে বা এপিডেমিওলজি পড়তে হবে, অথবা আপনাকে ডাক্তারি হয় ব্যাচেলার অফ হোমিওপ্যাথি মেডিকেল সায়েন্স বা ওই ধরনের কোর্স কমপ্লিট করতে হবে। সাথে কি আপনাকে এমএস অফিস, মানে মাইক্রোসফট অফিস, মানে আপনাকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টটা ভালোভাবে জানতে হবে। ডিজারেবল ক্রাইটেরিয়া কী আছে, মানে এটা হলে বাড়তি সুবিধা পাবেন, সেটা হচ্ছে পিএইচডি বা এমফিল করা থাকলে সুবিধা হবে, আর সাথে পাবলিক হেলথে এক্সপিরিয়েন্স লাগবে। স্কেল অফ, আচ্ছা এটা আছে রিক্রুটমেন্ট কী হবে সেটা পরে বলছি, পরে নিচে আছে। এটা হলো আমার ব্লক এপিডেমিওলজিস্ট পোস্ট। তারপর আসছি ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, এই ক্ষেত্রে টোটাল পোস্ট আছে 7টা, তার মধ্যে 3টে আছে আনরিজার্ভে, ওবিসি এতে আছে একটা, ও এসসিতে আছে দুটো, এবং এসটিতে আছে একটা। প্লেস অফ পোস্টিং এনিওয়ার ইন ইয়েতে যেটা হলো তাই। মান্থলি রেমুনারেশন এরও 35,000 টাকা। এজ হচ্ছে 21 থেকে 40-এর মধ্যে। এই ক্ষেত্রে কোয়ালিফিকেশান কী চেয়েছে, বিএসসি ইন লাইফ সায়েন্স অর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট থাকলেও হবে, আর আছে কি সাথে প্রফিশিয়েন্ট, মানে আপনাকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, কম্পিউটারটা জানতে হবে। ডিজারেবল ক্রাইটেরিয়া কী আছে, এমএসসি ইন লাইফ সায়েন্স হলো আপনার এক্সট্রা সুবিধা, আর যদি আপনি পাবলিক হেলথে কাজ করে থাকেন তাহলে আপনি বাড়তি সুবিধা পাবেন। এটা গেল আমার ব্লক এপিডেমিওলজিস্ট আর ব্লক ব্লক পাবলিক হেলথ ম্যানেজার। তারপর আসছি আমি ল্যাবরেটরি টেকনিশিয়ান। ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে কী বলছে, এই ক্ষেত্রে পোস্ট আছে ফাঁকা আছে 7টা, তার মধ্যে 3টে হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে, একটা ওবিসি এতে, একটা ওবিসি বিতে, একটা এসসিতে, একটা এসটিতে। আচ্ছা এক্ষেত্রে স্যালারি হচ্ছে 22,000 টাকা, বয়স হতে হবে 19 থেকে 40-এর মধ্যে, মানে 19-এর কমে হলেও হবে না এবং 40-এর বেশি হলেও হবে না। আচ্ছা এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী বলেছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে 12 পাস, মানে আপনাকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে কি সায়েন্স স্ট্রিমে, সাথে আপনার সাবজেক্ট কম্বিনেশান কী কী থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অর বায়োলজি, এটা থাকতে হবে। সাথে আপনার লাগবে কি ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, মানে ডিএমএলটি করতে হবে রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি থেকে। ডিজারেবল ক্রাইটেরিয়াতে কী বলছে, 2 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, মানে কি আপনার ডিএমএলটি করা হয়ে গেল এবং এইচএস করা হয়ে গেলো, তারপরে 2 বছর আপনি কোথাও কাজ করেছেন। অনেকে কী করে যে ডিএমএলটি করতে করতে কোথাও কাজ করেছে, তার এক্সপিরিয়েন্সটা সে দেখাচ্ছে, সেটা হবে না, কিন্তু পোস্ট কোয়ালিফিকেশান বলেছে, মানে আপনার কোয়ালিফিকেশান কমপ্লিট হয়ে গেলো ডিএমএলটি প্লাস এইচএস, তারপর আপনি কোথাও 2 বছরে কাজ করেছেন কি না, করলে আপনি এক্সট্রা সুবিধা পাবেন। তারপর আসছি ব্লক ডেটা ম্যানেজার। ব্লক ডেটা ম্যানেজারে কী বলছে, টোটাল 4টে পোস্ট, একটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে, একটা হচ্ছে ওবিসি এতে, একটা হচ্ছে এসসিতে, আর একটা হচ্ছে এসটিতে। এটারও মাইনা হচ্ছে 22,000 টাকা। আচ্ছা এরও এজ হচ্ছে 21 থেকে 40-এর মধ্যে। আচ্ছা কোয়ালিফিকেশান কী বলছে, গ্র্যাজুয়েট এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট হলেই হবে। আচ্ছা 1 বছরের ডিপ্লোমা কোর্স লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশান, মানে আপনাকে 1 বছরের ডিপ্লোমা, মানে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে 1 বছর। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনার লাগবে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস ইন ইন্টারনেট, তার মানে কি আপনাকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টটা ভালোভাবে জানতে হবে এবং ইন্টারনেট
ইন্টারনেটের ইউজটা জানতে হবে, আপনাকে মেল পাঠানো, মেল সেন্ড করা, এইগুলো জানতে হবে। সাথে কি 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর হলে 3 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আর 5 বছর হচ্ছে কি আচ্ছা নন গভর্নমেন্ট সেক্টর বা প্রাইভেট সেক্টরে করতে হবে। আচ্ছা, নেম অফ দ্য পোস্ট হচ্ছে মেডিকেল অফিসার স্পেশালিস্ট, 2 পোস্ট ফাঁকা আছে, প্লেস অফ পোস্টিং এনিওয়্যার। আচ্ছা, 3,000 টাকা করে পার ডে, 3 সিন এ উইক অ্যাজ এ পার্ট টাইম জব, মানে এটা হচ্ছে পার্ট টাইম মেডিকেল অফিসার, প্রতিদিন 3,000 টাকা করে পাবে এবং সপ্তাহে 2 করতে হবে। তার মানে আপনি 1 সপ্তাহে মাইনা পাচ্ছেন 6,000 টাকা, 4 সপ্তাহে 24,000 টাকা, তাহলে আপনার মান্থলি মাইনা হচ্ছে 24,000 টাকার আশেপাশে। প্রতিদিন আপনাকে, প্রতিদিন না সপ্তাহে 3 দিন করে, সরি আমি একটু ভুল বললাম, আচ্ছা সপ্তাহে হচ্ছে 3 দিন, তার মানে আপনার 1 সপ্তাহে 3 দিন মানে 12,000 টাকা, 4 সপ্তাহে 4 × 12 = 48,000 টাকা। এটা গেল, এর বয়স হচ্ছে 21 থেকে 62-এর মধ্যে। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশান, আপনাকে MBBS ডিগ্রি থাকতে হবে, সাথে MCI রেজিস্ট্রেশন মানে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন থাকতে হবে, পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, আর DNB ইন মেডিসিন থাকতে হবে, মাস্ট বি রেজিস্টার ইন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল হসপিটাল, মানে WBMC-র রেজিস্ট্রেশন থাকতে হবে। স্কোর হবে 80% আপনার মার্কসের উপর, ডিপ্লোমা থাকলে আপনার 5%। আচ্ছা, 80% আপনার টোটাল মার্কস যেটা থাকবে সেটা বললাম, পিজি ডিগ্রি ডিপ্লোমার জন্য 10 নম্বর, আর হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর। তারপর পোস্ট আছে মেডিকেল অফিসার, এটা পেডিয়াট্রিক মানে বাচ্চাদের ডাক্তার, এক্ষেত্রে 2 পোস্ট, এই ক্ষেত্রেও স্যালারি সেম, এজও সেম, কোয়ালিফিকেশনও সেম বলছে, এক্ষেত্রে ভাগাভাগি সেইভাবে হবে। মেডিকেল অফিসার স্পেশালিস্ট গাইনো, গাইনো ক্ষেত্রেও সেম, তাই এটা আর বললাম না আলাদা করে। অর্থোপেডিক্স, অর্থোপেডিক্স অপথলমোলজিস্ট, অপথলমোলজিস্টের ক্ষেত্রে ডাক্তারদের ক্ষেত্রে সবই একই রকম কোয়ালিফিকেশান আছে, MBBS থাকতে হবে, তারপর হচ্ছে পার ডে হিসাবে সপ্তাহে 3 দিন করে কাজ করতে, পার ডেতে 3,000 টাকা, 1 সপ্তাহে পাবেন 12,000 টাকা, এই 1 সপ্তাহে 9,000 টাকা, 4 সপ্তাহে পাবেন 48,000 টাকা, 9,000। স্টাফ নার্স, স্টাফ নার্সে গেলে কী বলেছে, স্টাফ নার্সে বলেছে আপনাকে 1টা পোস্ট 25,000 টাকা স্যালারি। আচ্ছা, এজ হবে 21-এর থেকে 40-এর মধ্যে, মানে 21-এর বেশি হলে হবে না, 40-এর কম হলেও হবে না। কোয়ালিফিকেশান কী বলছে, কোয়ালিফিকেশান বলছে আপনাকে জিএনএম কোর্সটা কমপ্লিট করতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে, রেজিস্ট্রেশন থাকলে আপনি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। এটা অথবা BSc নার্সিং কোর্স মানে ব্যাচেলার ডিগ্রি ইন নার্সিং কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে এবং সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে। আচ্ছা, স্কোর হবে 100% মার্কস ওরিয়েন্টেড, মানে মার্কস যা পেয়েছেন তার উপর নির্ভর করে এটা আপনার মেরিট লিস্ট হবে। তারপর আসছি আমি কাউন্সিলার, কাউন্সিলার একটাই পোস্ট আছে, এটা ULB মানে হবে আপনার আরবান লেবার ডিপার্টমেন্ট, সেখানে আপনার হবে 20,000 টাকা বয়স হবে, রেমুনারেশন 20,000 টাকা, বয়স হবে 20 থেকে 40-এর মধ্যে, কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েট ইন সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা অ্যান্থ্রোপোলজি অথবা হিউম্যান ডেভেলপমেন্ট, এই যে কোনো একটাতে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, কম্পিউটার বেসিক নলেজ জানতে হবে। ডিজারেবল আছে, ডিজারেবল কোয়ালিফিকেশান কি, আপনি যদি পোস্ট গ্র্যাজুয়েট করে থাকেন এমএ অর MSc ইন ফিজিক্স, এই সাইকোলজি অথবা সোশিওলজি অথবা হচ্ছে অ্যান্থ্রোপোলজি অথবা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্টে। মার্কস, মার্কস কীভাবে সেগ্রিগেট হবে, আপনার মাধ্যমিকের মার্কসের জন্য থাকবে আপনার কাছে 10, উচ্চ মাধ্যমিকের জন্য 10, গ্র্যাজুয়েশনের জন্য 10, পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য 10, এক্সপিরিয়েন্সের জন্য 5। এইটা এবার দেখুন 10 কীভাবে, আপনি অ্যাভব 75% পেলে আপনি 10 নম্বর পাবেন, 60 থেকে 74 পেলে 8, 50 থেকে 49% পেলে 6, 49 থেকে 40 পেলে 4, আর 39-এর নিচে হলে 2, এইভাবে প্রত্যেকের ক্ষেত্রে ভাগ আছে। তারপর আসছি স্টাফ নার্স, আবার একটা পোস্ট, সেটা হচ্ছে আপনার 25,000 টাকা স্যালারি, এজ হচ্ছে 21 থেকে 40-এর মধ্যে, এক্ষেত্রেও কোয়ালিফিকেশান সেম, তাই আর দ্বিতীয়বার বললাম না, মার্কস সেইভাবে। তারপর হচ্ছে কি CHA কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে টোটাল আছে 2 পোস্ট, স্যালারি হচ্ছে 13,000 টাকা কনসোলিডেটেড পে, বয়স হচ্ছে 21 থেকে 40-এর মধ্যে, এক্ষেত্রে আপনাকে ANM পাস করতে হবে, ANM পাস করতে হবে এবং আপনাকে কি আচ্ছা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে। অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্স মালদা ডিস্ট্রিক্ট, মানে আপনাকে এই পোস্টের জন্য আপনাকে মালদা ডিস্ট্রিক্টের পারমানেন্ট বাসিন্দা হতে হবে। এই গেল টোটাল ভিডিওটা, ভিডিওতে দেখলেন আপনার অনেকগুলো পোস্ট আছে, অনেকগুলো পোস্টে কীভাবে অ্যাপ্লাই করতে হবে। এবার চলে আসছি আমরা ফিস পেমেন্টে, ফিস পেমেন্টে করতে কীভাবে করতে হবে, অ্যাপ্লিকেশান করতে হবে এবং তার সাথে আপনাকে 100 টাকা পে করতে হবে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, আর রিজার্ভ ক্যাটাগরি মানে SC ST OBCরা তারা 50 টাকা করে দিলেই হয়ে যাবে। কাকে করবেন, এই যে দেখুন এখানে ফিস পেমেন্ট কাকে করবেন, অরিজিনাল ডকুমেন্ট, ডিমান্ড ড্রাফট কাকে করবেন, সব করা দিয়ে দিয়ে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি মালদা,
পোস্ট হচ্ছে যে বলে দিয়েছে অ্যাড্রেস ডিস্ট্রিক্ট মালদা, পিনকোডেই এই অ্যাড্রেসে করতে হবে। কী কী ডকুমেন্টস জমা দিতে হবে সেটা দেখো। ডকুমেন্টসের ক্ষেত্রে কী বলছে, মার্কশিট এবং অল এক্সামিন পাস, যা পাস করেছে সেই সমস্ত মার্কশিট, অ্যাডমিট কার্ড এজ প্রুফের জন্য, কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা, কম্পিউটার সার্টিফিকেট, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনার যেটা থাকবে সেটা, টেকনিক্যাল নলেজ থাকলে সেটা, রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনার ভোটার কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট যা হবে সেটা দেবেন, এবং আইডি প্রুফ হিসাবেও আপনি প্যান কার্ড আধার কার্ড দিতে পারেন। আচ্ছা এখানে কী বলেছেন, অল দ্য এসেন্সিয়াল ক্রাইটেরিয়া মাস্ট বি কমপ্লিটেড বিফোর দ্য ফার্স্ট ডেট অফ দ্য অ্যাপ্লিকেশন। সমস্ত কিছু কমপ্লিট করতে হবে আপনাকে, কমপ্লিট না করে দিলে এবং যদি ইনকমপ্লিট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ইয়ে করতে পারবেন। আচ্ছা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের যে কোন ওয়েবসাইট ফলো করবো, ওয়েবসাইট হচ্ছে এইটা, এই ওয়েবসাইটে গেলে আপনি সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন। তো ওয়েবসাইটে আপনি পরবর্তীকালে আপনার অ্যাডমিট কার্ড, তারপর যদি আপনি সিলেক্টেড হন তাহলে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার সব এখান থেকে পেয়ে যাবেন। এবার যেটা চলে আসবো সেটা হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপটা করবেন, সেখানে আপনার নেম অফ দ্য অ্যাপ্লিকেশন পোস্ট, কী পোস্টে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা বলবেন, আপনার ডিটেল ডিডি নাম্বার হয়, ডিমান্ড ড্রাফটের একটা নাম্বার হয়, সেই ডিমান্ড ড্রাফটের নাম্বারটা এখানে দেবেন, কত টাকা দিচ্ছেন সেটা এখানে দেবেন, কবে কেটেছেন সেই ডেটটা দেবেন, নিজের নামটা ব্লক লেটারে লিখবেন, গার্জেন নাম হিসেবে অ্যাজ এ ফাদার নাম বা হাজব্যান্ড নেম যেটা দিতে পারেন সেটা দেবেন, ফুল অ্যাড্রেস দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, পিন দেবেন, পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় এখানে ডু করে দেবেন, কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই যেটা আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বার সেটা দেবেন, ন্যাশনালিটি এখানে মেনশন করবেন, মেল আইডিটা অবশ্যই যেটা আপনি ইউজ করেন সেটা দেবেন, কারণ আপনার সমস্ত কিছু কমিউনিকেশন মেলে হবে, ডেট অফ বার্থ DDMMYY হিসাবে দেবেন, কাস্ট এগুলো দেবেন, আর এখানে দেখুন আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান যা যা আছে কোয়ালিফিকেশান, পাসিং ইয়ার মেনশন করবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা মেনশন করবেন, টোটাল মার্কস কী আছে সেটা দেবেন, মার্কস কতটা পেয়েছেন, তার পার্সেন্টেজ কী, কোন ডিভিশনে পাস করেছেন সেটা দেবেন, এইগুলো দেওয়া হয়ে গেলে এক্সপিরিয়েন্স দেবেন, এইগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে তারপর এখানে যে এই ফর্মটাই কিন্তু আপনাকে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস সাথে দিতে হবে। এখানে আপনি সিগনেচার করবেন, এখানে ডেট দেবেন, এখানে প্লেস দেবেন, এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেশন সেটা এনভেলপের উপরে লিখে দিতে হবে, দিয়ে আপনি ফিল আপ করে সমস্তটা ওই যে মেল অ্যাড্রেস সেই মেল অ্যাড্রেসে দিয়ে দেবেন। এটাই হলো টোটাল ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন, এবং যদি নতুন হন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড থ্যাংক ইউ ওয়াচ দিস ভিডিও।